نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العظيم সমস্ত প্রশংসা সমস্ত গণগান সেই মহানবল পাক আলামিনের দরবারে, যিনি আমাদেরকে বড়ই ভালোবেসে একটি পাক পবিত্র মহাপিলে এসে নিয়ে এসেছেন এবং কিছু কথা বলার, কিছু শোনার, কিছু আমল করার, কিছু আমল করার তোফিক দান করেছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকল শুকর আদায় করি, সকল আলহামদুলিল্লাহ। তারপরে জানাই, যিনি একনা সৃষ্টি করলে আমি আপনি কেউই সৃষ্টি হতো না, এবং আমরা যে আমরা দুই চোখে যা কিছু দেখছি কিছু সৃষ্টি হতো না, সেই নবের উপরে শতকোটি দোয়া ও সালাম বর্ষিত হতে থাকুক সর্বাল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের আলোচনা হবে নবীজির কিছু সুন্নত নিয়ে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যে হে আমার নবী, হে আমার হাবিব, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, যে ব্যক্তি আমাকে ভালোবাসতে চায়, যে ব্যক্তি আমাকে পেতে চায়, সে ব্যক্তি আগে তোমার ভালোবাসা অর্জন করুক, সে ব্যক্তি আগে তোমাকে পাক, তবে সে ব্যক্তি আমাকে ভালোবাসার যোগ্য হবে, সে তারপরে সে ব্যক্তি আমাকে পাওয়ার যোগ্য হবে। তারপর আমাদের নবী কি বলছেন, আমাদের নবী বলছেন, যে ব্যক্তি আমাকে পেতে চায়, যে ব্যক্তি আমার ভালোবাসে পেতে চায়, সে ব্যক্তি আগে আমার যে সুন্নতগুলি আছে সে সুন্নতগুলিকে আগে আঁকড়ে ধরুক, সে সুন্নতগুলি আগে সঠিকভাবে মানুক, তবে সে ব্যক্তি আমাকে ভালোবাসার যোগ্য হবে, তবে সে ব্যক্তি আমাকে পাবে। যেমন একটি সুন্নত হচ্ছে মিসওয়াক, অর্থাৎ যেটাকে আমরা দাঁতন বলে ব্যবহার করি। মিসওয়াক সম্পর্কে আমাদের নবী বললেন, আলাইকুম বিসওয়াকি ফাইন্নাহু মাতহারাতুন লিল ফামি ওয়া মারদাতুন লিল রাব্বি। যে তোমরা মিসওয়াকের পাবন্দি করো, অর্থাৎ কেননা এই মিসওয়াকের জন্য তোমাদের, তোমরা যদি মিসওয়াক করো তোমাদের পেটের ভিতরে, মুখের ভিতরে যত দুর্গন্ধ, যত গ্যাস থাকবে সমস্ত কিছু বার হয়ে যাবে এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে, সুবহানাল্লাহ। আরও হচ্ছে যে এখন তো বোতল উঠে গেছে, কিন্তু সুন্নাত হচ্ছে গ্লাসে পানি খাওয়া এবং তিন ঢোকে। আমরা যখন জামা কাপড় পরি, জামা কাপড় পরার সুন্নাত হচ্ছে আগে ডান হাত ঢোকানো, তারপরে বাম হাত। এবং সব থেকে যেটা হচ্ছে মেন জিনিস আমাদের, সেটা অনেকের আছে অনেকে নেই, সেটা হচ্ছে দাড়ি। আমার কবরে নবীজির কিছু নিয়ে যেতে পারবো না, কোনো সুন্নত নিয়ে যেতে পারবো না, কিন্তু আমার মুখে দাড়ি নিয়ে যেতে পারবো, কারণ এটা কেউ আমাদের সাথে ছিনিয়ে নিতে পারবে না। আমরা যদি দাড়িটা রেখে দিই, কেউ আমার সাথে ছিনিয়ে নিতে পারবে না। তখন যদি আমরা জাহান্নামে চলে যাই, নবী যখন সুপারিশ করে বলবে, ও আল্লাহ, ওই ব্যক্তিরা হয়তো দুনিয়াতে গুনার পরে গুনাহ করে গেছে, কিন্তু তার জন্য আজকে তারা জাহান্নামে, কিন্তু দেখো আল্লাহ, ওরা আমার ওই দাড়িটা ওটা অনেক সুন্দরভাবে ওটাকে মেনেছে, তা ওর ওসিলায় ওদেরকে জান্নাতে যাও, সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবে, তোরা জান্নাতে চলে যাও। আসসালামু আলাইকুম।